আসসালামু আলাইকুম ওরামতুল্লাহ বন্ধুরা আরবিক স্কুলে শব্দার্তা কোরআন সিরিজে আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা আজকে শিখবো শব্দার্তা কোরআন সিরিজের একটি নতুন ভিডিও আজকে আমরা একটি নতুন সুরা নিয়ে আলোচনা করব যেটি পবিত্র কোরআনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুরা সুরা আলকাদর প্রথমে আমরা জেনে নিই কাদর শব্দের অর্থ কী কাদর শব্দের অর্থ হচ্ছে মহিমান্বিত এর আয়াত সংখ্যা হচ্ছে পাঁচ এবং এটি একটি মাক্ষী সুরা আমরা মাক্কি সূরার সঙ্গে আগেই বলেছিলাম অর্থাৎ যে সমস্ত সুরাগুলো নবী করিম সাল্লাল্লাহু আলি সাল্লামের হিজরতের পূর্বে নাজিল হয়েছিল সেগুলোকে আমরা মাক্কি সুরা বলে থাকি চলুন তাহলে আমরা সুরা আল কদরের শব্দার্থগুলো শিখে নেই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির কদর আমি বোঝার সুবিধার্থে একটি আয়াত দুবার করে তিলাওয়াত করবো ইন্যাহু ফি লাইল এখন আমরা শব্দার্থ দেখে নিই ইন্না এর অর্থ হচ্ছে নিশ্চয়ই আমরা আনসাল না হু অর্থ হচ্ছে তা আমরা নাচিল করেছি এখানে হু দ্বারা কোরআনকে উদ্দেশ্য করা হয়েছে ফি অর্থ হচ্ছে মধ্যে লাইলেতি অর্থ হচ্ছে রাতের আর আল কাদর অর্থ হচ্ছে কদরের রাতের সুতরাং এর অর্থ হচ্ছে নিশ্চয়ই তা অর্থাৎ কোরআন কদেরের রাত্রিতে নাজিল করেছি আমাদের পরবর্তী আয়াত আমি আবার বলছি ওয়া এর অর্থ হচ্ছে এবং মা অর্থ হচ্ছে কিসে বা কি আদরাকা তোমাকে জানাবে মা অর্থ হচ্ছে কি সেই অর্থ অথবা কি সে লাইলাতুন অর্থ হচ্ছে রাত লাইলাত অর্থ হচ্ছে রাত আল কদর কদর অর্থ হচ্ছে কদরের সুতরাং লাইলাতুল কদর এর অর্থ হচ্ছে তুমি কি জানো কদরের রাত কি এটি আল্লাহ তালা প্রিয় নবী সাল্লাহ আলু প্রশ্নের সুরে বলছেন আমাদের পরবর্তী আয়াত লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর লেতুল কদরি মিন আলফি শাহর লেই অর্থ হচ্ছে রাত আল কদরি অর্থ হচ্ছে কদরের খয়রুন অর্থ হচ্ছে উত্তম মিন অর্থ হচ্ছে হতে আলফি অর্থ হচ্ছে হাজার শাহরিন অর্থ হচ্ছে মাস সুতরাং লেই লতুল কদরি মিন আলফি শাহর এর অর্থ হচ্ছে কদরের রাত্রি হাজার মাস থেকেও অধিক উত্তম আমাদের পরবর্তী আয়াত

বিইযনি অর্থ হচ্ছে অনুমতি ক্রমে রাব্বিহিম অর্থ হচ্ছে তাদের রবের মিন অর্থ হচ্ছে হতে কুল্লি অর্থ হচ্ছে সব আমরিন অর্থ হচ্ছে হুকুম বা আদেশ সহ সুতরাং তানাজালুল মালায়িকাত ওয়ারূহু ফীহা রব রাব্বিহিম মেন কুল্লি আম এর অর্থ হচ্ছে ফেরেশতা ও রুহ এই রাত্রিতে অর্থাৎ জিব্রাহিল আলী ফিরিস্তা এবং জিব্রাহিল আলি ইসলাম এই রাত্রিতে তাদের রবের অনুমতি ক্রমে সব হুকুম নিয়ে অবতীর্ণ হয় আমাদের সর্বশেষ আয়াত আমি আবার বলছি সালামুন অর্থ হচ্ছে শান্তি হিয়া অর্থ হচ্ছে সেই রাত অর্থাৎ কদরের রাত হাত্তা অর্থ হচ্ছে পর্যন্ত বা যতক্ষণ মাতলাই অর্থ হচ্ছে উদয় হাওয়া মাতলাঈ অর্থ হচ্ছে উদয় হাওয়া আলফাজ অর্থ হচ্ছে ফজরের সুতরাং এর অর্থ হচ্ছে সেই রাত্রি পুরোপুরি শান্তি ও নিরাপত্তার ফজর উদয় হওয়া পর্যন্ত বিস্তৃত অর্থাৎ কদেরের রাত্রির ব্যাপ্তি এখানে বলা হচ্ছে বন্ধুরা আপনারা দেখলেন সুর আল কদরের শব্দার্থগুলো আশা করি আমরা নিয়মিত পবিত্র কোরআনের শব্দার্থগুলো শিখবো এবং নিজেদেরকে কোরআনের সাথে সবসময় সম্পৃক্ত রাখবো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আরবিক স্কুলের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ